হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আমাদের দেখতে পাচ্ছেন একটা 2 লিটারের জলের বোতল, আর এর ভিতরে যে জলটা রয়েছে সেটা কিন্তু একদমই স্বচ্ছ নয়, একটুখানি ঘোলাটে। আর এই বোতলের তলায় দেখতে পারবেন হালকা বালিও জমে রয়েছে। তো এই জলটা কিসের জল? তো সেটা জানতে হলে আপনাদের আজ থেকে 20 দিন পিছন দিকে যেতে হবে। তো তার জন্য এই ভিডিওটাকে আমরা একটু রিভাইন্ড করে পিছন দিকে যাব। সমুদ্রের জল, আপনারা অবশ্যই জানেন সমুদ্রের জল কতটা নোনতা, আর সমুদ্রের জল থেকে কিন্তু লবণ তৈরি হয় গাইস। তো আমি ভাবলাম কেন না সমুদ্রের জল কিছুটা বাড়ি নিয়ে যাই, 2 লিটার জল আমরা বাড়ি নিয়ে যাবো। বাড়ি গিয়ে আমরা এটাকে জলে ফোটাবো আর দেখবো এর থেকে কি পরিমাণ আমরা লবণ পাই, মানে 2 লিটার জল থেকে আমরা কত পরিমাণ লবণ পাই। তো চলুন তাড়াতাড়ি করে যাই আর গিয়ে 2 লিটার জল আমরা নিয়ে নেবো, তারপরে বাড়ি গিয়ে আমরা সেটাকে ফুটিয়ে দেখবো যে আমরা 2 লিটার জল থেকে কি পরিমাণ লবণ পাচ্ছি। তো চলুন জলটা ভরে নিয়ে যাই। গাইস দেখুন আমাদের গ্রুপের ছেলেমেয়েদের কি অবস্থা, জল চলে গেছে আমার। ওরা সবাই জল খুঁজতে গেছে, ওরা সবাই জল খুঁজতে গেছে সমুদ্রে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 লিটার সমুদ্রের জল ভরে নিয়েছি, আর এইটা আজকে আমি ব্যাগে করে বাড়ি নিয়ে যাব, আর তারপরে এটাকে আমি ফুটিয়ে দেখব, মানে আগুনে দিয়ে ফুটিয়ে দেখব যে এটার থেকে আমরা কি পরিমাণ লবণ পাচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এর তলায় জল লবণ জমে, মানে সরি লবণ বলছি কেন, এর তলায় অনেক বালি জমে গেছে, বালিটা ছিটিয়ে গেলে জলটা কিন্তু আর একটু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে দেখা যাক এটার থেকে আমরা কি পরিমাণ লবণ পাই। তো গাইস আজকের ভিডিওর আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল। তো আমরা আজকের ভিডিওতে এটা দেখব যে সমুদ্রের 2 লিটার জল থেকে আমরা কী পরিমাণ লবণ পাচ্ছি। আমরা সকলেই জানি যে সমুদ্রের জল থেকে লবণ তৈরি হয়, তো আজকের ভিডিওতে আমরা এটাই এক্সপেরিমেন্ট করবো যে সমুদ্রের জল আমরা যেটা নিয়ে এসেছি, তো এই 2 লিটার সমুদ্রের জল থেকে আমরা কয়টুকু লবণ পাচ্ছি, আর সেটা টেস্ট কেমন, সেটা দেখতে কেমন, সবই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো সিম্পলি এখন আমরা কি করব, আমরা যে গ্যাসটা এনেছি এখানে সেটা আমরা ধরিয়ে দেব। তো গাইস গ্যাসটা আমরা ধরিয়ে দিয়েছি, তো এইবার আমরা যে জলটা এনেছি সেই জলটা আমরা কাট করে ঢেলে দেবো, খুবই আস্তে আস্তে ঢালবো, কারণ আমি চাই না এর তলায় যে বালিগুলো রয়েছে সেগুলো আমাদের লবণের ভিতরে চলে যাক। তো চলুন এখন আমরা এর ভিতরে জলটা ঢেলে দিই। তো এই জলটা কিন্তু আরও ঘন ছিল, বাট আমরা যখন এটাকে এক জায়গায় রেখে দিয়েছিলাম তো সমস্ত যে নোংরাগুলো হয় সেগুলো তলায় কিন্তু একদম থিতিয়ে জড়ো হয়ে গেছে। তো এখন এটা মোটামুটি স্বচ্ছ গাইস, তো এখন আমাদের কাজ এটাকে হাই ফ্লেমে দিয়ে এই জলটাকে পুরোপুরি শুকানো, তাহলেই কিন্তু আমরা এখান থেকে লবণ বের করতে পারবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে জোরে দিয়ে দিই। তো এখন শুধুই অপেক্ষার পালা, অপেক্ষা করতে হবে যতক্ষণ না আমাদের এই জলটা পুরোপুরি শুকিয়ে যায়। গাইজ আমাদের এখানে কিন্তু প্রায় 30% জল দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, আর সত্যি কথা বলতে এখন না একদম মনে হচ্ছে সমুদ্রের পাড়ে সেন বেরোচ্ছে, মনে হচ্ছে কি আমি সমুদ্রের পাড়েই বসে রয়েছে। মানে সমুদ্রের পাড়ে থাকলে যেরকম একটা মানে হালকা হালকা সেন্ট আসে না সমুদ্রের ঢেউয়ের, ঠিক সেরকমই একটা সেন্ট আমি কিন্তু এখানে পাচ্ছি। তো আর বেশিক্ষণ না, আর মাত্র 2-3 মিনিটের ভিতরে কিন্তু আমাদের এটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন একটা লালচে লালচে আভা এসছে, মানে এই জলটার ভিতরে একটা লালচে লালচে আভা এসছে, দেখা যাক আর একটু পরে কি দাঁড়ায়। তো গাইজ আমরা এটাকে একটু আস্তে দিচ্ছি,
তো এখানে প্রায় 1.5 লিটার এর একটু কম এই 1200 মতন জল পুরোপুরি উড়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এখন এর পাশ দিয়ে এগুলো কী হচ্ছে আমি বুঝতে পারছি না। এগুলো কি লবণ এখানে জমে যাচ্ছে নাকি অন্য কিছু, আমাকে কমেন্ট করে জানাবেন। আর জলটা আর বেশি নেই, আর কয়েক ML মতনই আছে, 600 ML মতন জল এখানে আর বাকি রয়েছে। তো এইটুকুকে আমরা যদি পুরোপুরি একদম শুকিয়ে দিই তাহলেই আশা করি আমরা লবণ পাবো। দেখতে পাচ্ছেন কেমন ফুটছে, দেখুন 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 গাইস। তো এইগুলো কী, তো এগুলো কমেন্ট করে জানান, আপনাদের ভিতরে কেউ যদি জানেন এগুলো কী, এগুলো কি আদৌ লবণ না অন্য কিছু আমি জানি না, কারণ আগে কোনোদিনই আমি সমুদ্রের জল কিন্তু এরমভাবে ফুটিয়ে দেখিনি গাইস। তো চলুন আরও একটুখানি আমরা এটাকে ফোটাই, আরও মনে হচ্ছে 4-5 মিনিট ফোটাতে হবে, তাহলে কিন্তু আমাদের এগুলো পুরো শুকিয়ে যাবে। আর এগুলো ফাটছে কেন? দুই লিটার জলকে পুরোপুরি শুকিয়ে ফেলেছি, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লবণ পেয়ে গেছি গাইস। দেখুন বেশ খানিকটা লবণ কিন্তু আমরা এখানে পেয়েছি। তো এটাকে পুরোপুরি শুকিয়ে ফেললেই কিন্তু আমরা এখানে পুরোপুরি লবণটা পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন এগুলো আমি ভাবছিলাম এতক্ষণ অন্য কিছু হবে, বাট এগুলোও কিন্তু লবণ গাইস। দেখুন আমরা জলটাকে শুকানোর পরে অনেকটা লবণ পেয়েছি, প্রায় 30 গ্রাম মতন এখানে। তো এটাকে পুরোপুরি শুকিয়ে ফেলি, তারপরে আপনাদের দেখাচ্ছি গাইস। আর একটুখানি জলের ভিতরে রয়েছে, সেই জলটাকে আমি পুরোপুরি একদম শুকিয়ে ফেলার চেষ্টা করছি। পুরোপুরি শুকিয়ে গেলেই আমরা এই লবণটাকে এখান থেকে নামিয়ে দেব। তো গাইস আমরা অবশেষে আমাদের জলটাকে পুরোপুরি শুকিয়ে ফেলেছি, আর দেখতেই পাচ্ছেন এখানে বেশ খানিকটা লবণ কিন্তু আমরা পেয়ে গেছি, যেটার কালারটা একদমই সাদা নয়, একটুখানি লালটে লালটে রয়েছে। আর এর ভিতরে কিন্তু বেশ ক্রিস্টালাইজ ফর্মেও রয়েছে, মানে একটু দলা দলাভাবেও রয়েছে। তো চলুন আমরা লবণটাকে একটা পাত্রে নামাই, পাত্রে নামানোর পরে আপনাদের দেখাচ্ছি গাইস। তো বন্ধুরা এই লবণটা কিন্তু এখন ভীষণ গরম, মানে পুরো আগুনের মতন গরম। তো আমরা কিন্তু খুবই সাবধানে এটাকে বের করব, বেশি না হলে আমাদের হাত পুড়ে যাওয়ারও চান্স রয়েছে। খুবই গরম গাইস, খুবই গরম। তো আমরা এই লবণটাকে এই পাত্রটাতে নামাবো। তো দেখুন গাইজ আমাদের লবণটা কেমন দেখতে, খুবই ঝুরঝুরে লবণ গাইজ, একদমই ক্রিস্টালাইজ ফর্মে এটা নেই, শুধু একটু দানা দানা রয়েছে। এই দানা দানাগুলোকে ভেঙে দিলেই কিন্তু এই লবণটা পুরোপুরি খাওয়ার যোগ্য হয়ে যাবে গাইজ। তো গাইজ এর ভিতরে যে দানা দানা লবণগুলো ছিল সেগুলোকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভাঙার চেষ্টা করেছি। তো এখন আমাদের লবণটা অনেকটা এমন দেখতে, তো আমি যেটা দেখে মনে হচ্ছে যে এই লবণটা দেখতে অনেকটা চিনির গুঁড়ো করলে যেরকম হয় না, অনেকটা সেরকমই পাউডার ফর্মে আমরা এখানে লবণ পেয়েছি। আর এই লবণটার কালারটা একটু আলাদা হওয়ার কারণ হলো এটা কিন্তু একদমই স্বচ্ছ লবণ নয়, এর ভিতরে আরও অনেক ধরনের লবণ রয়েছে, আর এছাড়াও এর ভিতরে অনেক ধরনের মিনারেলসও রয়েছে। আর আমার মতে নর্মাল লবণের তুলনায় এইটার মানে টেস্টটাও বেশি, আর এটা খাওয়া অনেকটা উপকারিতাও রয়েছে। একটু টেস্ট করে দেখি। আর নর্মাল লবণের তুলনায় এটা অনেকটা তীব্র গাইজ, সত্যি বলছি। অল্প একটু লবণ মুখে দিলাম, পুরো মুখটা কিন্তু একদম লবণ লবণ হয়ে গেছে। তো এর সেন্টটাও একটু আলাদা গাইজ, বাট নর্মাল লবণের তুলনায় একটু আলাদা সেন্ট। হ্যাঁ একটু আলাদা রকম সেন্ট নাকি, এটা আমি জাল দিয়ে বানিয়েছি এর জন্য হয়তো হতেও পারে। তো তো দেখতেই পাচ্ছেন গাইজ আমরা তাহলে 2 লিটার সমুদ্রের জল থেকে এখানে প্রায় 30 গ্রাম মতন লবণ পেয়েছি গাইজ। আমি মাপিনি, বাট আমার আন্দাজ যেটুকু রয়েছে এখানে প্রায় 30 গ্রাম মতনই লবণ রয়েছে গাইজ। তো আজকের এক্সপেরিমেন্টটা কিন্তু ভীষণ সফল হয়েছে আমাদের, আর প্রথমবার আমি সমুদ্র জল থেকে লবণ বানালাম, তাও আবার বাড়িতে গাইজ। এটা দিয়ে কিছুটা খেয়ে দেখা যাক। তো আমাদের কাছে অনেক পেয়ারা হয়েছে, তো একটা পেয়ারা আমি ছিঁড়বো, ছিঁড়ে পেয়ারাটা আমি লবণ দিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগে। ওকে মানে ধুয়েও নিই। তো গাইজ এই যে আমাদের লবণ, তো হালকা একটু লবণ আমি লাগিয়ে দিই, কারণ আমি বলেছি নর্মাল লবণের থেকে অনেকটা তীব্র কিন্তু এই লবণটা। অন্য লবণের তুলনায় সত্যি গাইজ এই লবণের একটু টেস্ট বেশি। তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো, মানে এই সমুদ্রের জল থেকে লবণ বানানোর যে ভিডিওটা,
সেটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু প্রায়ই আনতে থাকি। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো গাইজ, আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, অভি মজা আয়েগা না বীরু।